করলে চালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। মসজিদে বসে বলতেছি রব্বে কাবার কসম, কাল সকাল থেকে 100% মুসলমান নামাজ দরুক, 24 ঘন্টা আল্লাহ পার হইতে দিবে না। পড়া দেখো, নামাজ পড়তে মনে চায় না। সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে একটা ডে আছে, একটা ডে আছে কুদুস, কি বাইতুল মুকাদ্দাস ডে আছে না? না জানেন না, নেটে সার্চ দিলে পাবে। সারা দুনিয়ার মুসলমান উদযাপন করে, নামাজ লাগবে না। বলেন সারা দুনিয়ার মুসলমানকে, কালকে সবাই মিলা আকাশের নিচে দাঁড়ায়া আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ ভুল কইরা ফেলছি, দাবি তো করি মুসলমান, কিন্তু ইসলামের কিচ্ছু আমাদের ভিতরে নাই, শুধু নামটা আছে, নামটা শুধু কি আছে, ইসলামের কিচ্ছু নাই। আপনি নির্যাতিত হবেন না, কে হবে? আমি আল্লাহকে প্রশ্ন করে দেখছি, তাখাইল দ্বারা, ধ্যান ধারণা দ্বারা আল্লাহ আমাকে এটাই বলে যে আমি ওদেরকে সাহায্য করব, তো করব কি করে? মুসলমান তো দাবি করে, কিন্তু কাউকে দেখলে তো মনে হয় না মুসলমান, পোশাক দেখলে মনে হয় না, খাওয়া দেখলে মনে হয় না, চলা দেখলে মনে হয় না, উঠা দেখলে মনে হয় না, ফিরা দেখলে মনে হয় না, ঘুম দেখলে মনে হয় না মুসলমান। সে উদযাপিত করবে 14 তারিখ, বলো যুবকরা 14 তারিখে এলে তোমরা কি করো? এটা মুসলমানের 14 তারিখ ভালোবাসা ডে মুসলমানের? মুসলমান বছরে একদিন ভালোবাসবে? 364 দিন জুতা দেখাবে? আর একদিন খালি কইব ইউ আর মাই হানি? মনে হয় বোঝো না তোমরা, তুমি আমার মধু, ঠিক না? বছরে একদিন? মুসলমান তো মুসলমানকে 365 দিন ভালোবাসবে। তোমা করে যে ছেমরিরা জুতায় না কিনলে গে, এটাই আমি বুঝাইতে পারি না মনরে। তুমি যদি আমারে ভালোবাসস, তো ডেলি সকালে উঠে আগে একটা ফুল আমারে দিয়া যাবি, তাই না? কুতকুতি ভালোবাসস, বৎসরে একবার টোকায় টাকায় কর্তিকা পুরাণ সুরান, গ্রান নাই সেরান নাই, একটা ফুল লই আয়া খারে কস আই ডট ডট ইউ লেখা পাঠামো, তোরে জুতা মুদরা। কেন যে মুসলমান মেয়েদের এই সমস্ত বুদ্ধি জাগে না? তোমাগরে তো ডেলি জুতা পাঠান দরকার, মহব্বত যদি করো তো 365 দিনই ফুল পাঠাও। 14 তারিখ আইলে মাথা লয়া যায়। 14 তারিখ কাদের? কাদের কারা আবিষ্কার করছে? 31st night কারা আবিষ্কার করছে? আরে বলো, 31st night তো তোমরাও মাথা লয়া যাও, ঠিক না? কি এখন ঢাকা শহরেরটা পুরো গ্রামে চলে আসছে, পুলিশ তুলি প্রশাসন গ্রামে কিছু পায় না, তো ঢাকা শহরে চৌকান্না থাকে, অ্যালার্ট থাকে, এখন ঢাকা শহরের গুলা সব আয়া করছে গ্রামে, সারা রাত্র তাফালিং করে, ঠিক না? 31st night কার? তুমি চাও তোমার জন্য ফেরেশতা পাঠাবে, ঠিক না? আল্লাহ যে গজব পাঠায় না, শুকরিয়া আদায় করো। রমজান মাস দিছিল আমাদেরকে, 30% মুসলমান নামাজ পড়ে নাই। বলেন এইখানে যারা আছি রাগ হয়েন না, পুরা মাস কয়জন নামাজ পড়ছো তোমরা, কয়জন বলো? 70 মাসের নামাজ তো অ্যাডভান্স পড়া রাখা যায় এক রমজানে, 70 মাসের, 70 মাসের ফরজ অ্যাডভান্স পড়া রাখা যায়, অ্যাডভান্স অ্যাডভান্স বুঝো, আগে এক ফরজ কয় গুণ রমজানে? কয় গুণ? আমারটা সত্য হইল না হইল না? হ্যাঁ, কয়জন নামাজ পড়ছে?
গরম যে দিছিল এমনে দেয় নাই, এমনে দেয় নাই, আগুন দেওয়া দরকার ছিল, আগুন উপর থেকে আগুন নামানোর দরকার ছিল। সামান্য একটু বিরুদ্ধ বিরোধিতা যদি ইঙ্গিতে হয় কারো, শেষ হইতে পারে না, পারে? হ্যাঁ, পায়ের রক্ত মাথায় উঠে যায়, ঠিক না? 70 মাস অ্যাডভান্স আবাদত করে রাখার সুযোগ ছিল রমজানে, 30% মুসলমান নামাজ পড়ে নাই, 20 দিন পড়ে নাই, পড়ে নাই মানলাম, দোকান পাট ব্যবসা বাণিজ্য চায় চাকরির কারণে পারে নাই, শেষ 10 দিন যদি মসজিদে উচ্ছে পড়া ভিড় ভরা দিত, উচ্ছে পড়া ভিড় হইতো শেষ 10 দিন, আর বলতো আল্লাহ 20 দিন যাই জামেলার কারণে আসতে পারি নাই, শেষ 10 দিন নাজাতের পড়ব, দেখো মসজিদ কেমনে ভরা দিছি, এক রাত্র 83 বৎসর, তাইলেও তো মানতাম, কিন্তু শেষ 10 দিনে তো মসজিদ আরো বেশি খালি ছিল, ঠিক না? এইখানে আছে, এইখান থেকে ঢাকা গাউসিয়া মার্কেটে গেছে, এইখান থেকে ঢাকা কি যমুনা ফিউচার পার্কে গেছে, এইখান থেকে বসুন্ধরা সিটি মলে গেছে, এইখান থেকে বড় বড় মার্কেটে গেছে, কিনতে যায় নাই, খালি ডিজাইন দেখতে গেছে, মনে হয় বোঝেন না, ওরা বলছে কেন না, সব মার্কেটে তো ওনারা আসে না, গুলশান আলারা সব মার্কেটে আসে না, বারিয়ালদার আলারা সব মার্কেটে আসে না, বনানী আলারা ধানমন্ডি আলারা উচ্চ লেভেলের উচ্চবিত্তরা সব মার্কেটে আসে না, তো ওরা যেই মার্কেটে গেছে ওই মার্কেটে বিল লাগায় দিছে খালি মুখা দেখার লেগা, মুখা শুধু চেহারা দেখতে গেছে, জিজ্ঞেস করেন, ও যায় নাই কিন্তু এইখান থেকে গেছে হুন্ডা নিয়া, সারা রাত্র শেষ 10 দিনে ঢাকা শহরে ঘুরছে আর চেহারা দেখছে, ইফতারির আগে দরা খাইবো দেখা, কোনো মতে হুন্ডা চালায় বাড়িতে উঠে গেছে, মা রোজা রাখবো খাইতে বসে, ঠিক না? যায় নাই আর করতে, এই এলাকাতে যায় নাই, হ্যাঁ, শেষ 10 দিন মার্কেটে উচ্ছে পড়া ভিড়, নাফরমানি সীমানা, মসজিদে বসে আছি লাউড স্পিকার বাইরের খোলা, নাইলে আরো কিছু শুনাইয়া দিতাম, মার্কেটে কি হয়েছে, সেলসম্যানরা শেষ 10 দিনে এত হাসি দিছে, বাবারে জীবন ভর সারা বছরে এতটি হাসি দেয় নাই, যতটি শেষ 10 দিনে হাসি দিছে, শুধু চেহারা দেখছে, আল্লাহ নারাজ আজকে আমাদেরকে, মুসলমান আমরা বটে, পরিচয় দেই বটে, কিন্তু ইসলাম আমাদের ভিতরে নাই, আরেকটা বলতেছি উম্মতে মুহাম্মদি বলি বটে, উম্মত হতে পারছি বিদায়, আল্লাহ আমাদেরকে পুরো, এটাকে কি বলে, আরে ভুলা গেছি শব্দ, আল্লাহ আমাদেরকে বড় বড় পুরস্কার দিছেন, বড় বড় ছাড় দিছেন, বড় ছাড়, 16 লক্ষ উম্মতের ভিতর থেকে কাউকে দেন নাই, আল্লাহ এই উম্মতের কানে কানে বইলা দিছেন, ওয়াইয়াফু আন কাসির, তোর অধিকাংশ গুনাহ আমি এমনি মাফ করে দেব, এমনি ইয়াফু আন কাসির, এই উম্মতকে আল্লাহ বড় মর্যাদা দিছেন, বড় সুযোগ দিছেন, সুযোগ কি, বড় বড় সুযোগ দিছেন, তোমার অধিকাংশ গুনাহ মাফ করে দেই আমি, আল্লাহ বাকি যে থাইকা যায় তা আল্লাহ আরো রাস্তা বলছেন, মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই, মুসাফা করলে কিছু মাফ করে দেই, উজু করলে কিছু মাফ করে দেই,
এসব হাদিসের শব্দ বলতেছি আমি। মুসাবা করলে কিছু মাফ করে দেই, উঁচু করলে কিছু মাফ করে দেই, মসজিদের দিকে হাঁটলে কিছু মাফ করে দেই, বাইক জন্য যদি দাঁড়ায় থাকো বাইকে মসজিদে নিয়ে যাওয়ার জন্য, বাড়ি বাড়ির সামনে যদি কিছুক্ষণ দাঁড়ায় থাকো তো কিছু গুনাহ মাফ করে দেই, কিছু গুনাহ। এমনকি একজন আরেকজনকে দেখা যে মুস্কি হাসি দাও তখনও কিছু মাফ করে দেই। এক নামাজের থেকে আরেক নামাজে ঢুকলে এই সময়ও কিছু মাফ করে দেই, নামাজ পড়লে পুরাটাই মাফ করে দেই। যেই আল্লাহ আমাদেরকে রসুলের কারণে এই সুযোগ গুলা দিলেন, কোন উম্মতকে দেন নাই, কোন উম্মতকে, কোন উম্মতকে, কোন উম্মতকে, কসম খোদার দেনে। আমাদের সুযোগ সুবিধা দেখা নবীরা পর্যন্ত বলছে আল্লাহ নবী হওয়ার দরকার নাই, উম্মত বানায় দেন। এত সুযোগ সুবিধা তো আপনি আমার উম্মতকে দেন নাই, কাউকে দেন নাই, এত সুযোগ, এত সুবিধা, এত ফজিলত, এত মর্যাদা। মুসা আলাইহিস সালাম বলছে আমাকে নবী বানায় দেন, দানিয়াল আলাইহিস সালাম বলছে আমার নবী হওয়ার দরকার নাই, আমি নবী হইতে উম্মত হইতে চাই না, আমার মৃত্যুর পরে আমাকে সুরক্ষিত রাখেন, আমাকে এতটুকু সুযোগ দিয়েন, উম্মতে মুহাম্মদী যখন আসবে এরা যেন আমাকে কাফন করায় নিজেদের হাত দিয়ে একটু কবরে রাখা দেয়। আমি কিতাব থেকে বলতেছি আপনাদের, যে রসুলের কারণে আমরা এত সুযোগ সুবিধা পাইলাম, রব্বে কাবার কসম, আমরা সমূলে বহুত আগে ধ্বংস হওয়ার যোগ্য ছিলাম, এখনো আছি, আমরা সমূলে ধ্বংস হওয়ার যোগ্য। আপনি খালি ধ্বংস দেখতেছেন, সমূলে ধ্বংস হওয়ার যোগ্য আমরা এখন, সমূলে ধ্বংস করা উচিত আমাদেরকে। নাহলে বাংলাদেশে এই পর্যন্ত কয়জন বাবা সন্তানের হাতে জান দিছে বলেন? আমি আপনাদেরকে জাহেলিয়াতের কাহিনী শুনাইতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান হয় নাই, বদরের পরে মুসলমান হয়েছে। তো বাপ বেটা বৈশা গল্প করতেছে, কয় আব্বা বহুতবার বদরের দিন তুমি আমি তলোয়ারের নিচে চলে আসছিলাম, কিন্তু আমার ভিতর থেকে বারবার আওয়াজ আসতেছিল আব্দুর রহমান, বাপের উপরে তরবারি উঠাবি তো উঠাবি কি করে, যতবার আমি হাত আগে নিতে গেছি আমার মন আমার হাতকে সরায়া দিছে, যে বাপের উপরে হাত উঠাবি কি করে, ওটা তো জাহেলিয়াতের যুগ, অজ্ঞতার যুগ। বাংলাদেশে এই পর্যন্ত কয়েকজন মা বাবা সন্তানের হাতে ঝাঁপ দিছে বলেন, দেয় নাই পেপারে আর কয়টা আসে? যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, তোমরা একজন হাত উঠায়া বলো যে আমি মা বাবার সাথে চোখ গরম করে কথা বলি না, একজন হাত উঠায়া বলো, চ্যালেঞ্জ, যদি তোমরা একজন হাত উঠায় বলতে পারো যে আমি মা বাবার সাথে কর্কশ ভাষায় কথা বলি না, চোখ বড় করে কথা বলি না, মা বাবাকে ধমকায় বলি না, একজন হাত উঠে আমাকে দেখাও। যখন সন্তান মা বাবার উপরে চোখ বড় করে রব্বে কাবার কসম, উচিত ছিল জমিনটা ফাটা যাক আর তুমি ভিতরে চলে যাও, তুমি চিনো মা বাবাকে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, যেই মা তোমাকে রক্ত গুলাকে দুধ বানায় খাওয়াইছে, দুধ বানা, তুমি দুধ খাও না, মার রক্ত খাইছো, রক্ত, যতদিন পর্যন্ত মা বাচ্চাকে দুধ খাওয়া হিমোগ্লোবিন বাড়ে না, ডাক্তার থাকলে আমার কাছে আসুক, যতদিন দুধ খাওয়ায় ততদিন হিমোগ্লোবিন বাড়ে না, হিমোগ্লোবিন রক্তের কারণে বাড়ে, কেননা বাচ্চা খায়া ফেলে কোথেকে বাড়বে? ওই বাবা, এইখানে বাবা আছে, বাবা থাপ্পর খায়া সারাদিন বাড়িতে ফিরে কাউকে বলে না, তারপর সকালবেলা অটোটা নিয়ে বাহির হয়, চুপে যদি কানে জিজ্ঞাসা করে কাল না থাপ্পর খাইলি, আজকে আবার অটো,
তো চোখের পানি ছাড়া বলবে বাচ্চা আছে কি করবো, বিবি আছে কি করবো, বাচ্চা আছে কি করব, বিবি আছে কি করব। তুমি জানো না তোমার বাবা তোমাকে কি কষ্ট সহ্য করে পালছে, একজন তো তোমরা হাত উঠাইতে পারলা না। তুমি চোখ বড় কর মানে আরস কাপায় দাও, উচিত ছিল তোমাকে জমিন গিলা ফালানো, কিন্তু কেন গিলে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে বলছিল আল্লাহ আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না। কোন উম্মতের কাহিনী তো দেখি না, সবই তো সমূলে ধ্বংস করে দিছেন, আমার উম্মতকে ধ্বংস করে দিবেন? তো আল্লাহ বলছে বন্ধু আপনার উম্মতকে করব না, আমি অঙ্গীকার করতেছি, যা খুশি তা করুক, আমি সমূলে ধ্বংস করব না। এই জন্য তুমি বেঁচে আছো, যে রসুলের কারণে এত বড় মর্যাদা পাইলাম, যে রসুলের কারণে এত বড় সুযোগ পাইলাম, যে রসুলের কারণে এত বেশি স্যাক্রিফাইস পাইলাম, যে রসুলের কারণে এত কিছু পাইলাম, আমরা উম্মত দাবি করি ওই রসুলের আদর্শ কতটুকু মানে বলো বলো। ওই রসুল তো শুধু কাঁদে নাই, দুনিয়াতে থাকতে কাঁদে নাই, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে ছিল, এখনো কবরে কাঁদতেছে, এখনো কবরে কাঁদে, এখনো রব্বে কাবার কসম এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি লেখছেন কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে। কোন আলেমের তাহকিক করতে হলে আবুল সামরকান্দির কিতাব পড়ো, আমি কিতাবের নাম বলবো না, পড়া দেখো। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন রসুল কবর থেকে উঠবে সর্বপ্রথম রওজা থেকে উঠবে, না কোনো রসুল না কোনো নবী না কোনো উম্মত, আমাদের নবীজি প্রথম উঠবে, উঠেই ময়দানের দিকে দেখা চোখের পানি ছেড়া দিয়া বলবে জিব্রিল আইনা উম্মতি, আমার উম্মত কই, ময়দান তো খালি। কিয়ামতের মাঠে তোমার জন্য তিন জায়গায় দৌড়াবে, সমস্ত নবী রসুলরা চিৎকার দিবে আল্লাহ আমাকে বাঁচা, এমন কি কোন নবী রসুল মার কথাও বলবে না, বাবার কথাও বলবে না। হাদিসে আছে মুসা আলাইহিস সালাম সুস্পষ্ট বলবে লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, বোনকেও চাই না মাকেও চাই না, আসআলুকা নাফসি আমাকে বাঁচা। ওই দিন তো তোমার আমার নবী চিৎকার দিয়ে বলবে রব্বি উম্মতি 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 উম্মতি, একটাই শব্দ মুখে থাকবে রব আমার উম্মত বাঁচান উম্মত বাঁচান। আজকে ওই নবীর আদর্শ কতটুকু মানি বলেন, আপনি নির্যাতিত হবেন না তো কে হবে? আল্লাহ তো আমাকে এটাই বলে যে ওরা মুসলমান দাবি করে ইসলাম কতটুকু আছে জিজ্ঞাস কর, উম্মত বলে কিন্তু আমার বন্ধুর আদর্শ কতটুকু মানে জিজ্ঞাস কর, মাইনা দিতে বল, মানতে বল আমি আল্লাহ চলে আসব। রাগ হয় না, আমি কারো বিরোধিতা করতেছি না, আপনারও তো ফিলিস্তিন নিয়ে চিৎকার দেন মিডিয়ায় দেখা, আমার মতো 14 বছর আগে ফিলিস্তিন আপনারা চোখে দেখেন নাই, আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি দুই চোখে। কিয়ামতের মাঠে ফিলিস্তিনের মাটি বলবে যে এই ব্যক্তির পাড়া আমাদের এখানে ছিল, আমি জুতা দিয়া পাড়ায় আসছি, আমার পদধ্বনি ফিলিস্তিনে আছে, আমি ফিলিস্তিন চিনি। আপনি তো আজকে চিৎকার দিতেছেন, আমি তো মিডিয়ায় না চোখে দেখা যে ফিলিস্তিন জিনিসটা কি, দুনিয়ার সবচেয়ে বেশি আবাবিলের বসবাস ফিলিস্তিনে, শামে শামে শাম পুরান শাম যেটার ভিতরে ফিলিস্তিন সবচেয়ে বেশি আবাবিল বসবাস করে, আল্লাহ হুকুম দেয় না কেন, দিবে কিভাবে? আমরা মুসলমান দাবি করি কিন্তু ইসলাম নাই,
ইসলামের একটা জিনিসই যদি থাকতো, নামাজ। নবীর আদর্শ নাই, যদি একটা আদর্শই থাকতো, একটা, কয়টা? নবীজি তো দুনিয়াতে পা রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। উনি মার পেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখা হয়েছে, টাইম দিক হইয়া লম্বা সেজদা করছেন, উম্মতকে বুঝাইছেন, উম্মত সবকিছুর চাবিকাঠি কিন্তু নামাজ। কি মেসেজ দিছেন, যাওয়ার সময় বলছেন আসসালা আসসালা। একটাই আদর্শ যদি পালন করতাম হান্ড্রেডে হান্ড্রেড, মা বোনরা যদি করত, পুরুষরা যদি করত, যুবকরা যদি করত, বৃদ্ধরা যদি করত, সবাই যদি করতাম। আজকে নবীর ইজ্জত রাখি নাই। আসেন, আমার কথা শেষ, আর লম্বা করতে চাইতেছি না, ইজ্জত রাখি নাই, আসেন। মনে হয় এই জন্যই আল্লাহ আজকে প্রোগ্রামটা নিয়ে আসছেন, যে না, এই প্রোগ্রাম বাইরে হতে দেওয়া যাবে না, এই প্রোগ্রাম তো আমার ঘরেই হবে। বিদায় আসেন, আজকে মনের থেকে তওবা করি, করবেন? যে আল্লাহ আমরা বড় ভুল করে ফেলছি, করবেন? কে কে করব দেখি, হ্যাঁ, পাক্কা? যুবকরা কি বলে, পাক্কা? তাইলে বইলা দাও, আল্লাহ আমরা কিন্তু আপনার ঘরে বসে তওবা করতেছি, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের পিছের গুনাহাতাকে মাফ করা দেন, আপনি আমাদের সাহায্যে নাইমা আসেন। আর অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো, 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 নামাজ। মুসলমান আজ ফিরে আসো, বেশি করতে হবে না। আমি বললাম না, হান্ড্রেড পার্সেন্ট মুসলমান দুটা কাজ করো, একশোতে একশো মুসলমান দেশ সরকারিভাবে ঘোষণা দিয়ে তওবা করো, যে আমরা আল্লাহর কাছে ভুল করে ফেলছি, তওবা করো, তওবা ডে উদযাপন করো, তওবা ডে। যেরকম আমরা কিছু দিন মানাই না, আরে বুঝছেন তো আমার কথা, কিছু দিন উদযাপন করি না, না করি না, পয়লা বৈশাখ করি, ঠিক না, কিছু দিন উদযাপন করি না। সরকার, সারা মুসলিম সরকার একটা দিন নির্ধারণ করুক, যে আজকে আমাদের তওবা ডে, আমরা সব আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে কি করব, আল্লাহ মনে হয় দুর্বল হয়ে গেছে, ঠিক না, আমেরিকার লোকে মনে হয় পায়রা উঠবো না, ঠিক না, বয়স হয়েছে না, বয়স হয় নাই না, আসতে কইতেছে সবাই, বয়স হয়েছে না, মনে হয় আমেরিকার লোকে পায়রা উঠবো না, ঠিক না, রাশিয়ার লোকে পায়রা উঠবো না, ঠিক না, নাইলে পাঠায় না কেন, ঠিক না, পারবো, বিশ্বাস হয়, আমাদের রব ওই রব যে আগেও যেরকম ছিল এখনো ওরকম, আমাদের রবের ভিতরে কোনো চেঞ্জ নাই, খাজিনায় কোনো চেঞ্জ নাই। আল্লাহর তো শুধু হুকুমের দরকার, কিসের, কিসের, কিসের দরকার, শুধু হুকুমও না, ইচ্ছার দরকার। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কিন্তু আমরা বাসতেছি আল্লাহ পায়রা উঠবো না, বুড়া হয়ে গেছে, নাউজুবিল্লাহ, বয়স হয়ে গেছে, ঠিক না, বাজেটে মনে হয় ঘাটতি হয়ে গেছে, ঠিক না, আল্লাহ ওরকমই আছে, শুধু আমাদের তওবা করে ফিরতে হবে। আর আজকের থেকে পাঁচ ওয়াক্ত হান্ড্রেড পার্সেন্ট মুসলমান নামাজ পড়ো, আর ইহদি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন পড়া দেখো, পড়া দেখো, নামাজ শেষ করতে পারবে না, এদিক দিয়ে খবর বাইসা আসতে থাকবে, যে ওইখানে ধরছে, ওইখানে ধরছে, ওইখানে ধরছে, ওইখানে ধরছে।